পাঁচ বছর পর জেল খেটে বাড়ি ফিরছি। আমার দু চোখে অনেক স্বপ্ন ছিল, গায়ক হব, নাম করব। যদি ইচ্ছে শক্তি জোর থাকে তাহলে একটি মস্ত বড় গায়ক হবে। জানো মা, আমার গানটা শুনে কলেজের একটা মেয়ে গানটা ফাংশনে গিয়েছে। আমাকে একটু রাস্তা পার করে দিন না। আপনি কি বলছেন ম্যাডাম? আমি চোখে দেখতে পাই না। সোনালীকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মা, তুমি আশীর্বাদ করো ওর চোখ দুটো যেন ভালো হয়ে যায়। তোর সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে, আজ তো রেকর্ডিং হবে। আমি গান গাইলে ওরা সোনালীর গান রেকর্ড করবে না কেষ্ট। আর তোর স্বপ্ন? যেই প্রতিমার দৃষ্টি আমি অসুরের মতন কেড়ে নিয়েছি, আজ সুরের অঞ্জলি দিয়ে সেই প্রতিমার স্বপ্ন আমি ফিরিয়ে দেব। একটা কুকুরও কাছের মানুষটাকে চিনতে পারে, আর তুমি মানুষের নিজের মানুষটাকে চিনতে পারলে না। আরে তুমি তো কুকুরের চোদ হও। তুই যে আমাকে খুঁজতে এসেছে। আপনার জন্য বিজয় ভাইজ্যাক গেছিল, নিজের কিডনি বিক্রি করে 50,000 টাকা সে জোগাড় করেছিল।